Three, two, one. হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব করার জন্য সবার আগে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের তরফ থেকে এতটা ভালোবাসা পাবো, জানি আমার চ্যানেলটা বহুদিনের, আমি সেইভাবে খুব একটা কাজও করি না, তবুও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে, তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আর সামনে শারদীয়া আসছে, সবাইকে পুজোর শুভেচ্ছা। এখন তো পুজোর কেনাকাটি জোরতাল চলছে, খুব জোর কদমে চলছে। তো আজকে টাইম হচ্ছে, এখন ঘড়িতে টাইমটা ঠিক দেখা যাচ্ছে না, এখন টাইম হচ্ছে সকাল 11:30। আজকে শনিবার, বাড়িতে আজকে আমাদের সবাই রয়েছে, সবাই দেখি ব্লগ করছে, তো আমিও ভাবলাম একটু কিছু ব্লগ করি। জানি না কতটা রেসপন্স কি পাবো। জাতীয় পোশাক, এই যে নাইটি আর উপরে একটা ওড়না নিয়ে, আর যেহেতু ব্লগ করছি তাই একটু লিপস্টিক আর টিপ পরে চলে এসেছি আমি তোমাদের সবার সাথে গল্প করতে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যেটা, আজকের দিনে আমার বাড়িতে সবাই থাকে, তো চলো এক এক করে দেখে নেওয়া যাক কী কী করছে এবং সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। চলো, মিটন নেশা। হ্যালো, আমার প্রথম ব্লগ, মুখটা এরকম প্যাঁচার মতো করলি কেন? আমি ট্রাই করছি, এই চলে যাচ্ছিস কেন, চলে যাচ্ছিস কেন? এই যে, এই যে ফ্রেমে, আমি আবার ক্যামেরায় বন্দি, মানে বন্দি করেছি ওকে। ব্যাপার হচ্ছে আমাদের বাড়িঘরটা মোটেও ভালো নয়, ঠিক আছে, মানে ভাঙাচোড়া বাড়িঘর, বুঝতেই পারছেন আমি তো দিয়ানাগ হয়ে উঠতে পারিনি এখনো, মানে দিয়ানাগ হয়ে গেলে তখন ভালো ভালো জামা পোশাক, ভালো ফ্ল্যাট দেখাবো, ঠিক আছে, এখন ভাঙাচোড়া বাড়িতেই না হয় একটু ব্লগটা দেখুন। এ অনিশা, আজকে তোমার কাজ কি, সম্পর্কটা বলে দিও, আমার হচ্ছে ননদিনী, রায়বাগিনী ননদিনী, ঠিক আছে। হ্যালো অনিশা, অনিশা, মানে তোমার আজকে সারাদিনের শনিবারের প্ল্যানটা কি? তো তুমি কী রান্না করছো একটু ভালোভাবে, মেনুটা একটু একটু ভালোভাবে, একটু হেসে খেলে, মানে আমি তো ওরকমভাবে অন্ধকার হয়ে গেছি। ব্যাপার হচ্ছে বন্ধুরা, মানে আমরা তো অ্যাক্টিং জানি না, যে অ্যাক্টিং করে একটু শিখিয়ে দেবো বা স্ক্রিপ্ট করে দেবো, তো যা আসছে মনে তাই করছি, তোমরা একটু ম্যানেজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো বলো বলো কীভাবে, তুমি আলোতে এসো, অন্ধকার কেন, শুধু কি আমরা তাই খাবো, আর কি কিছু খাবো না? ডাল ভাত চানা ডাল। বাহ বাহ বাহ, শনিবার আজকে আমাদের নিরামিষ হয়, তো এগুলো হচ্ছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক কী হচ্ছে। এই যে আলু পটল পোস্ত হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতটা আমার শাশুড়ি মা করেছে, আর বাকি কিছু সব আমার রান্না করছে আমাদের ননদিনী। আচ্ছা চলো দেখে নেওয়া যাক এবার বাড়ির বাকিরা সবাই কী করছে। বলছি এই ঘরে কি কেউ আছে? আছে, এই যে এসে গেছি, এই ঘরেও কাজ চলছে, ঠিক আছে, কি চলছে বুঝতেই পারছো, সামনে দুর্গাপুজো, সবাই ঘর যাচ্ছে। এই যে হ্যালো, সবাইকে হ্যালো একটু বলে দাও। এই যে বলছি ব্লগ করছি, একটু একটু পেছন করে তাকিয়ে একটু পোজ দিলে ভালো হয়। এই যে এটা আমার হাজবেন্ড, খালি গায়ে ঘেমে ঘেমে নিয়ে ফ্যান বন্ধ করে, আর এটা আমার শাশুড়ি, নাইটি গুটিয়ে নাইটি ছেড়ে দিয়েছে, মাথায় একটা গামছা পেটি বেঁধেছে, ঠিক আছে। তো এরা কি করছে একটু কিছু বলে দাও, আপনারাও সবাই খরচ করুন, পরিষ্কার রাখুন। আর কিছু, আর এই যে আমার শাশুড়ি মা, শাশুড়ি মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সবাই সুস্থ থাকুন, করোনাকে জয় করুন। ওকে, তো এই হলো বাড়ির সবাই। আচ্ছা এবার আমি যেটা যার সাথে পরিচয় করাবো, আমাদের মিষ্টি পায়েশ, আমাদের মিষ্টি পায়েশ কই মা, আমরা এবার পরিচয় করাবো আমাদের মিষ্টি পায়েশের সাথে। দেখি পায়েশ কোথায়, একটু দেখি সাইড করে, ড্রেনের মধ্যে কি বসে আছে, আমি যে দেখাবো আপনাদেরকে, ও ড্রেনের মধ্যে কি বসে আছে, পায়েশ আর কেউ নয়, আমাদের বাড়ির পেট, ছোট্ট ক্যাট, তো আজকে তার সঙ্গে পরিচয় করাবো, কিন্তু সে এখন বাইরে গিয়ে দুষ্টুমি করছে, নোংরাটা ঘাটছে, তো তাকে স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সামনে নিয়ে আসবো। বেসিক্যালি আমার কোনো কাজ নেই, বুঝলাম, সবাই বাড়িতে আজকে কাজ করছে। হ্যাঁ, মানে ননদিনী রান্না করছে, আমার বর আর শাশুড়ি ঘর ঝাড়ছে, আমার কোনো কাজ নেই, আমি আমার ঘর আগেই ঝেড়ে ঝেড়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন আর আমার কোনো কাজ নেই, আজকে আমি খালি বসে বসে রেস্ট নেব, খাবো আর ঘুমাবো, আর কোনো কাজ নেই, আর একটা ভালো সিনেমা দেখবো দুপুর বেলা, বুঝলেন তো, জমিয়ে একটু সিনেমা দেখে নেবো। হ্যাঁ, সবাই কাজ করছে, করুক আর কি, একটু বাড়ির বন্ধু রেস্ট। পায়েশ নিজের পরিচয় নিজেই দিয়ে দেবে। এই যে পায়েশ,
পায়েসের লেজে আমি ভুল করে হাত দিয়ে ফেলেছি। এ পায়েস ওখানে যা, এখানে 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 এসো, ক্যামেরা এসো, হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো। মানে কুচু কুচু পায়েস এটা, ঠিক আছে। ওর বয়স এখন হবে 4-5 মাস, ঠিক আছে। ও হচ্ছে ছেলে বেড়াল, পরিচয়টা দিতে হবে তো। তুমি পুরুষ না নারী, তুমি পুরুষ না নারী, সেটার পরিচয়টা দিতে হবে তো। না দিলে কি করে হবে? হ্যাঁ বচো বচো, রোদ পোহাও। তুই আমাকে কামড়াচ্ছিস কেন? এই যে এই যে ওর মজাটা দেখুন, আমাকে কামড়ানোর চেষ্টা করছে। ওই কি হয়েছে, তুই কি করার চেষ্টা করছিস? হ্যাঁ দরজা ধরে, দরজা ধরে খেলা করার চেষ্টা হচ্ছে। এখানে এখন পায়েস এখন স্নান টান করে উঠেছে, এখন এই রোদটাতেও বসে থাকবে আর গড়াগড়ি দেবে, এখন সারাদিনের ওর এটাই কাজ। আচ্ছা আপনাদের সাথে যার পরিচয় করানো হলো না, আমাদের বাড়ি কর্তা যে, সে নেই, সে এই মুহূর্তে এখন বাজারে গেছে বাজার টাজার করতে। তো বাড়িতে ফেরার পর আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। বলেছিলাম বাড়ির আরেকজন সদস্যর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, বাড়ির কর্তি। এই যে আমার শ্বশুর মশাই, সবাই হ্যালো বলে দাও সবাইকে। আসলে বুঝে উঠতে পারছে না, আজকে ব্লগটা আমি হঠাৎ করে শুরু করেছি, কেউ জানে না আমি ব্লগ করছি, ঠিক আছে। আমি চেষ্টা করছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার, ওই জন্য সবার প্রথম এক্সপ্রেশনটাই ওরকম থাকছে, ঠিক আছে। কিছু বলো, কিছু বলো দর্শকদেরকে, কী বলতে চাইছো? হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে সকাল থেকে, কেন তোমাকে দেখতে পাওয়া যায়নি? আমার শ্বশুরমশাইয়ের আর কি প্রচুর কাজকর্ম থাকে এই ধরনের সপ্তাহের, জিনিসপত্র মুদিখানা বাজার সবজি বাজার এইসব গুলো করার থাকে। হ্যাঁ তো তুমি তাহলে বাজার করে নিয়ে আসলে, কেমন গরম ছিল আর বহরমপুরের পূজোর ভিড় কেমন? মার্কেট প্রচন্ড ভিড়, পূজোয় মার্কেটে দোকানেও ভিড় প্রচন্ড, মুদিখানার দোকান থেকে শুরু করে সব দোকানে প্রচন্ড ভিড়, রাস্তায় প্রচন্ড ভিড়, দোকানে তো আছে রাস্তাতে প্রচন্ড ভিড় আছে। আচ্ছা তো আমি কিন্তু রেগুলার ব্লগ বানাবো না, আমার ইচ্ছে হয়েছে সবাই ব্লগ বানাচ্ছে, তো আমি আমার জীবনের একটা দিন বা দুটো দিন কিছু কিছু স্পেশাল দিন বা এরকম কিছু ব্লগিং আমি করবো। আমি রেগুলার ব্লগার নই বা টাইম নেই আমার কাছে অত ব্লগিং করার মতো, তো ঠিক আছে। এরপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মধ্যাহ্ন ভোজন। বলছি দুপুরের খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে, বাবাই প্রথমে খেয়ে ফেলছে। তুমি এত তাড়াতাড়ি খাচ্ছো কেন? আসলে দুপুরে একটু খেলতে যাওয়ার কথা আছে, তাই ও খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে ও ক্রিকেট খেলতে চলে যাবে মাঠে, আমরা এখনো খাইনি, বউকে ফেলে খেয়ে নিল, সে যাই হোক। কি কি দিয়ে ভাত খাচ্ছো একটু বলে দাও। আজকে বাড়িতে নিরামিষ, ছানার ডালনা, থোড়ের তরকারি, থোড় ভাজা আর ফুলকপি চচ্চড়ি, ডাল ভাত। তো খাওয়া দাওয়ার পর্ব একজনকে দিয়ে শুরু হয়েছে, বাকিটাতে আবার আসছি। বলছি শুনুন না, আমি ভীষণ ক্লান্ত, ব্যাপার হচ্ছে বাড়িতে সবাই প্রচণ্ড কাজকর্ম করছে, এটা করছে ওটা করছে, সবাই কাজ করতে করতে এত ক্লান্ত, খাওয়া দাওয়া বেড়েছি, সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, সবাই খেয়ে নিয়েছে, আমি আর খাবার ব্লগটা করতে পারিনি, ঠিক আছে, সেটা আর আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। হ্যাঁ খাবোই তো, তাও আবার নিরামিষ, ঠিক আছে, ওটা ভালো মন্দ যেদিন হবে সেদিন আপনাদের সাথে শেয়ার করবো যে কী খাওয়া দাওয়া হচ্ছে, কী হচ্ছে, খাওয়ার সময় আমরা কীরকম মজা করতে থাকি, কেমন গল্প করতে থাকি। তো আজকের মতো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই আমাকে জানান। হ্যাঁ অবশ্যই জানাবেন, কিন্তু জানাবেন তো, জানাবেন কিন্তু যে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে মাঝে সাঝে এরকম একটা দুটো ব্লগ আরও দেবো, আর যদি ভালো রেসপন্স না পাই তাহলে আর দেবো না, টোটালটা ডিপেন্ড করছে আপনাদের ওপর, আপনাদের জন্যই করা, আপনাদের ভালো লাগলে তবেই আমি খুশি সব থেকে। তো ঠিক আছে চলো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও,
নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে দিও, যা যা করতে হয় সেগুলো করে দিও। আমি আর বলতে পারছি না কী কী যেন বলে সবাই, আমার তো অত অভ্যস্ত নই, তো সেগুলো সব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।